বন্ধুগণ আজকে আপনাদের সাথে আমি দেখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনের ইন্টারনাল স্টোরেজ বা ফোন মেমোরিটা বাড়িয়ে নেবেন আমাদের অ্যান্ড্রয়েড ফোন যারা ব্যবহারকারী আছে তাদের একটা সমস্যায় পড়তো সেটা হলো যে আপনার ইন্টারনাল স্টোরেজটা হয়তো ফুল দেখায় আপনি কোনো কিছু ইনস্টল করতে গেলেন স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে গেলেই দেখাচ্ছে যে আপনার ইন্টারনাল স্টোরেজটা ফুল হয়ে গেছে যার কারণে আপনি কোনো কিছু ইনস্টল করতে পারেন না অথবা আপনার কোনো বন্ধু থেকে কোনো কিছু আপনি ভিডিও বা অডিও কোনো কিছু নিতে গেলেন তখনই দেখা যায় আপনার ইন্টারনাল স্টোরেজটা ফুল হয়ে গেছে তো এরকমভাবে আমাদের মোবাইলটির মজাটাই আসলে নষ্ট হয়ে যায় যখন আমাদের এই সমস্যাটি হয় তো এই সমস্যা হওয়ার পর আমরা কি করি আমাদের মোবাইল থেকে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও বা অনেক কিছু আছে যেগুলো ডিলিট করার পর আমরা নিতে পারি তো আজকে আমি বলবো যে আপনাদের সাথে এমন একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব যার নাম হচ্ছে আনসিন গ্যালারি তো আনসিন গ্যালারি অ্যাপ্লিকেশনটির সাহায্যে আপনার এই সমস্যাটি অনেকাংশে কমে যাবে এবং আপনার ইন্টারনাল স্টোরেজটা অনেকাংশেই খালি হয়ে যাবে তো বন্ধুরা এই আনসিন গ্যালারি অ্যাপ্লিকেশনটির মূলত কাজ হচ্ছে আপনার ফোনের মধ্যে যত ক্যাচ বা থামনাইল আছে মানে ফটো আছে আর কি যে ফটোগুলো আপনি জানেন না বা হাইড হয়ে আসে আপনার ইন্টারনাল স্টোরেজটা শুধু শুধু নষ্ট করতেছে তো সেই ফটোগুলো আপনার অটোমেটিক ডিলেট করে দেওয়া তো চলুন মন্দিরে দেখে এনে কীভাবে আপনার কাজটি করবেন এবং আপনার ইন্টারনাল স্টোরেজটা কীভাবে বাড়িয়ে নেবেন তো কিউরেশন ডেট প্রথমত আপনার এখানে কিছু অপশন করে নিতে হবে সেট করতে হবে তো তারপর হচ্ছে এনি টাইমের জায়গায় আপনি জাস্ট এনি টাইমই দিয়ে দেবেন এটা কোনো কিছু করার দরকার নাই এনি সাইজের জায়গাতে ফ্রম তারপর এখানে দিবেন হচ্ছে টেন কেবিতে দিয়ে দিবেন আর প্রথম এরপর হচ্ছে আপনার টুতে দিবেন হচ্ছে পঞ্চাশ কেবি তো এটা হচ্ছে যে মূলত হচ্ছে আপনার ফোনের মধ্যে ধরেন একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করেছিলেন অনেক আগে তো অ্যাপ্লিকেশনটা আনন্স্টল করে দিয়েছেন কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করেছিলেন আন করে দিয়েছেন সেই অ্যাপ্লিকেশানটার কিছু ফটো আপনার ফোনের মধ্যে থেকে যায় এটা প্রতিটা অ্যান্ড্রয়েড ইউজার এই মানে ফটোগুলা থাকে যেটা হাইড হয়ে থাকে তো এই এই হাইট ফটোগুলোই আপনি ডিলিট করে দিবেন এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে তো এক এখন আপনাদের কাজটা হচ্ছে দেখেন এখানে ইনক্লুড হিডেন পিএনজি ইমেজ দা স্ক্যান রেজাল্ট তো আপনারা এই অপশনটির মধ্যে টিক দিবেন না এই অপশানটির মধ্যে যদি টিক দেন অ্যাডভান্সের মধ্যে তাহলে কিন্তু সমস্যা তো আমি বলবো যে স্টার্টের মধ্যে আপনি জাস্ট অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পর দেখেন আপনার যত ক্যাচ ফাইল আসে ক্যাচ ফটো আছে আর কি সবগুলো আপনার সামনে শো করবে এবং সে ফটোগুলো যেগুলো আপনি আপনার ফাইল ম্যানেজারের মধ্যে আছে বাট আপনি এগুলো জানেন না বা আপনার গ্যালারিতে হাইড হয়ে আছে এই ফটোগুলো সম্পর্কে আমি জানি না দেখেন এখানে কত ফাইল চলে আসে একটু অপেক্ষা করবো স্ক্যানিং হওয়ার পর্যন্ত দেখেন অলরেডি ছ হাজারের মতো হয়ে গেছে এই যে ফাইলগুলো আমার ফোনের মধ্যে আছে আমি কিন্তু এই ফাইলগুলো দেখা যায় ছবি আমার এত নাই তো আমি বলবো যে এত ছবি কোথায় থেকে আসলো এটা হচ্ছে হাইডওয়ে থাকে আপনাদের প্রতিটা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যেই এই থামনাইলগুলো ক্যাচ ইমেজগুলো আপনার অ্যাপ্লিকেশনগুলা থেকে কোনো একটা গেমস যদি ইনস্টল করেন সেই গেমস থেকে আপনার অটোমেটিক আপনার ফোনের মধ্যে থেকে যায় তো এই গেমসগুলা যখন আপনি কেটে দেন তারপরও কিন্তু তার যেই আপনার লগো তারপর হচ্ছে অনেক ছবি টবি থাকে গেমসের মধ্যে যে অ্যানিমেশনগুলো তৈরি করা সেই গেমসগুলোর যত কিছু ফাইল আছে সবগুলো আপনার এই আপনার অ্যাপ্লিকেশানটির সাহায্যে আপনি আনিস্টল করতে পারেন দেখেন এখানে কত ফটো আপনি ডিলেট করে দেওয়ার পরেও কিন্তু এই ফটোগুলো এখানে চলে আসছে দেখেন এখানে হচ্ছে আপনার অনেকগুলো দেখেন এই ফটোগুলো কি আমি জানিই না আমার ফোনের মধ্যে এই ফটোগুলো আসে তো এগুলো আপনার অটোমেটিক সেভ হয়ে যায় তো এই ফটোগুলো আপনার ফোন থেকে ডিলেট করে দেখেন এই ফটোটার এই অনেকগুলো ছবি আমার ফোনের মধ্যে সেভ হয়ে আসে এরকমভাবে আপনার ফোনের মধ্যে এই ফোল্ডারগুলো থেকে আপনার অনেক আপনার ছবি আপনার আছে তো এই ছবিগুলো আপনি কি করবেন প্রথমেতে একটাকে সিলেক্ট করবেন দেখেন একটা আপনার যে ফোল্ডারটা আপনি ডিলেট করতে চান তো আপনি কি করবেন এই ফোল্ডারটির মধ্যে যাবেন এবং একটা সিলেক্ট করবেন দেখেন এখানে জাস্ট সিলেক্ট সিলেক্ট করার পর উপরের দিকে দেখবেন সিলেক্ট করার জন্য জাস্ট একটা একটা ক্লিক দিলেই হবে এবং ওপরে কর্নারে দেখতে পাচ্ছেন একটা আপনার মার্ক করার অপশান মার্ক করার অপশানের মধ্যে দেওয়ার পর আপনি ডিলেটে দিবেন ডিলেট ডিলেট দিলে আপনার শেষ ছবিগুলো চলে গেল তো বন্ধুরা এটা কিন্তু আমাদের ফোন থেকে অনেক এরকমভাবে যদি সবগুলো আপনি ডিলেট করে দেন কারণ হচ্ছে এই ফাইলগুলো বা এই ছবিগুলো আপনার কোনোই প্রয়োজন না এগুলো অপ্রয়োজনীয় ফটো আপনার ফোনের মধ্যে জমা হয়ে আছে তো এই ফটোগুলো আপনারা জাস্ট একটা একটা করে ফোল্ডারগুলোকে ডিলেট করে দেন দেখবেন যে অনেক আপনার ইন্টারনাল স্টোরেজ বেড়ে যাবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে আর কথায় যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা করবেন অনেক কথা বলতে হয় আমাদের ভিডিও বানাতে গেলে তো চলুন বন্ধুরা আমাদের নতুন চ্যানেলটি অবশ্যই ঘুরে আসবেন আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে আইকনটি আছে অবশ্যই প্রেস করে রাখুন ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে অবশ্যই লিঙ্কটা দেওয়া আছে আপনারা দেখে নেবেন আশা করি আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ইনপোর্টেন্ট ভিডিওগুলো এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন